আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাঁধন ফ্রম হ্যান্ড প্রিন্ট বিডি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমি তোমাদের কামিজে হ্যান্ড প্রিন্টিং করে দেখাবো। এখানে হচ্ছে আমি সাদা কালার রংটা ব্যবহার করছি, আর এটা হচ্ছে আমি হোয়াইট পেস্টের সাথে ইনকে বাইন্ডার মিক্সড করে তারপর হচ্ছে আমি সাদা রংটা তৈরি করে নিয়েছি। আর যাদের কাছে তোমাদের এগুলো নেই, তারা হচ্ছে তোমরা অ্যাক্রিলিকের যে সাদা রংটা পাওয়া যায় সেটা দিয়ে হচ্ছে তোমরা এই সাদা রংটা করে নিতে পারো। আর এখানে হচ্ছে আমার সাদা রংটা করতেই হবে, কারণ এটা হচ্ছে আমার ডার্ক কালার কাপড়। তার জন্য হচ্ছে আমি যদি অন্য কোনো কালার দিই তাহলে কিন্তু কালারটা ফুটে উঠতো না। এর জন্য আমি যে কালারটা আনতে চাইবো তার আগে হচ্ছে আমি সাদা রং দিয়ে একটা প্রলেপ দিয়ে নিব, তারপরে হচ্ছে আমি যে কোনো কালার দিলেই হচ্ছে রংটা ফুটে উঠবে। আমি হচ্ছে এখানে তোমাদের কামিজের নিচের পাটের ডিজাইনটা করে দেখাচ্ছি। আমি হচ্ছে এখানে কাঠগোলাপ ফুল আঁকবো, আর কিছু ডালপালাও দিয়ে নিচ্ছি। যেহেতু আমার কামিজটা হচ্ছে সম্পূর্ণ বানানো হয়নি, আমি কামিজটা কেটে নিয়েছি। কামিজটার হচ্ছে সেলাইয়ের জন্য নিচ থেকে আমি 2 ইঞ্চি করে বাদ রেখে তারপরে হচ্ছে আমি কাজটা করছি। আমি জামাটার নিচে পেপার বিছিয়ে তারপরে হচ্ছে আমি প্রিন্টিংটা করছি। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিবে। আমি এখানে হচ্ছে 6 সাইজের ব্রাশটা দিয়ে আমি প্রিন্টিংটা করছি। তোমরা চাইলে হচ্ছে যে কোনো চিকন ব্রাশ দিয়েও তোমরা প্রিন্টিংটা করতে পারো। আমি এখানে তোমাদের জামাটা নিজের অংশের কাজটা করে দেখাচ্ছি, আর সম্পূর্ণ জামাতেই হচ্ছে আমি কাঠগোলাপ ফুল প্রিন্টিং করেছি। আমি তোমাদের অনেক ইজিভাবে ডিজাইনটা দেখানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা বাসায় চেষ্টা করলেই পেরে যাবে। আমার এখানে সাদা কালার রংটা করা শেষ, এখন হচ্ছে আমি পাতাতে রংটা করে নিচ্ছি। আর এখানে হচ্ছে ফুলের মাঝখানে আমি হলুদ কালার রংটা করে নিচ্ছি। তোমরা এখানে ফুলের মাঝে যে কালারটা দেখতে পারছো সেখানে হচ্ছে আমি অরেঞ্জ কালারের সাথে ব্রাউন কালার মিক্সড করে হচ্ছে তারপর আমি ফুলের মাঝের কালারটা করেছি। আর এখানে হচ্ছে আমি যে ডালের কালারটা করছি সেটা হচ্ছে আমি ব্রাউন কালারের সাথে হোয়াইট কালার মিক্সড করে তারপরে হচ্ছে আমি ডালটা করেছি। আমি এখানে যেভাবে ফুলটা প্রিন্টিং করে তোমাদের দেখাচ্ছি ঠিক সেম প্রসেসেই, কিন্তু আমি জামার হাতাতে তারপরে বুকের সাইডে ব্যাক সাইডে আমি ডিজাইনটা করে নিয়েছি, সেটা তোমরা ভিডিও শুরুতেই দেখতে পেরেছো। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি তোমাদের সব দেখাতে পারিনি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার নিজের কাজটা করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি তোমাদের পুরো জামাটার ডিজাইনটা দেখাবো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।